এই গরুটা আমি গত বছর বিক্রি করতে পারিনি, সেই জন্য রেখে দিয়েছিলাম। তো আশা করি এবছর এর থেকে বড় গরু চট্টগ্রামে নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে আসন্ন কুরবানির ঈদ, আর এইকে কেন্দ্র করে প্রান্তিক খামারিরা খুব সুন্দর সুন্দর বড় বড় গরু লালন পালন করেছেন। সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা ছুটে চলে এসেছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার উকিলপাড়াতে। আজকে আমরা আসছি এই গ্রামের একজন প্রান্তিক খামারির বাসায়, হাজি মোহাম্মদ আবুল কাশেম আঙ্কেলের বাসায়। উনি একজন প্রান্তিক খামারি, উনি দীর্ঘ 35 বছর যাবৎ গরু লালন পালন করতেছেন এবং উনি কিন্তু প্রায় সময় বড় বড় গরু লালন পালন করে থাকেন এবং বিক্রি করে থাকেন। তো উনি প্রতিবারের ন্যায় এই বছরও খুব বড় একটি গরু লালন পালন করেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গরুটি উনি সাজিয়েছেন, কাপড় পরিয়েছেন এবং যে গরুটির নাম উনি রেখেছেন চট্টগ্রামের রাজা। খামারির দাবি 2024 কুরবানি ঈদে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে এই চট্টগ্রামের রাজা, এবং যেই গরুটির ওজন কিন্তু গত বছর স্কেলে ছিল 1 টন, উনি আমাদেরকে কাগজ দেখিয়েছেন, তাহলে বুঝতেই পারতেছেন এই গরুটির ওজন কিন্তু এই বছর আরও বেশি রয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে চট্টগ্রামের সবচেয়ে বড় গরু, চট্টগ্রামের রাজা গরুটি সম্পর্কে বিস্তারিত জানাবো। এই গরুটি উনি কত বছর ধরে লালন পালন করতেছেন, কোথা থেকে সংগ্রহ করেছেন, কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এবং এই গরুটি উনি বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন, বা আপনারা ওনার কাছ থেকে কুরবানির জন্য যদি এই গরুটি সংগ্রহ করতে চান কীভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি আঙ্কেলের সাথে এবং আপনাদেরকে চট্টগ্রামের সবচেয়ে বড় গরু রাজার দরদাম সব বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আঙ্কেল কী করেন আপনি? আমি কিছু গরু টরু পোষণ করি আর হালকা আমাদের অন্য সাইডে কিছু ব্যবসা বাণিজ্য আছে আর কি। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে গরু লালন পালন করেন? গরু পালন করতেছি প্রায় 35 বছর। 35 বছর। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি সুবিশাল একটি গরু লালন পালন করেছেন এবং যার নাম রেখেছেন চট্টগ্রামের রাজা। এই গরুটা কত বছর ধরে পালন করতেছেন? এটা আজকে 2 বছর আমার কাছে। 2 বছর? জি। আচ্ছা, এটা কি সংগ্রহ করা ছিল? জি সংগ্রহ করা ছিল। আচ্ছা, কোথা থেকে সংগ্রহ করেছিলেন এই গরুটা? এটা সংগ্রহ করছিলাম সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে? জি। আচ্ছা, যখন সংগ্রহ করেছিলেন এই গরুটার বয়স কেমন ছিল? তখন 2 দাঁত ছিল। 2 দাঁত? জি। এখন কয় দাঁত? এখন 6 দাঁত। এখন 6 দাঁত? জি। আচ্ছা, তো আঙ্কেল এই যে 35 বছর ধরে গরু লালন পালন করতেছেন, আপনার 35 বছর গরু পালার জীবনে এরকম বড় গরুকে আগে পালন করছেন না এবারই প্রথম? অনেক বড় ইন্ডিয়ান অনেক বড় বড় গরু পালন করছে, ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান গরু? আচ্ছা, অস্ট্রেল গরু তার পালেন নাই? না, অস্ট্রেল গরু পালেন নাই। অস্ট্রেল ইন্ডিয়া থেকে যে গরু আসতো ওগুলো পালছিলাম। আচ্ছা, এই যে বড় বড় গরু পালন করতেছেন, মূলত এটা কি আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে পালন করতেছেন না শখ থেকে প্রতি বছর একটা দুইটা পালন করে থাকেন? শখও ধরেন আর কিছু পেটে দিয়ে বাণিজ্যিকও ধরেন, দোনো দিক দিয়ে শখে শখ হলো আর কিছু প্রফিটও হলো। প্রফিটও হলো? জি। আচ্ছা আঙ্কেল, সাধারণত আমরা দেখি যে প্রান্তিক পর্যায়ে বড় গরু পালন করে বিক্রি করাটা খুব কষ্টকর একটা বিষয় এবং খামারিরা কিন্তু ওদের কোনো লাভ করতে পারে না, প্রতি বছরই খামারিরা কান্নাকাটি করে। তো আপনি যে প্রতি বছরই পালন করতেছেন বড় বড় গরু এবং বিক্রি করতেছেন, আপনার কি লাভ হচ্ছে? হুম, আগে যেগুলো বিক্রি করছে ওগুলো ইনশাল্লাহ লাভ হয়েছে। লাভ হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে ইনশাল্লাহ এবার যে গরুটা পালন করছেন এখান থেকে ইনশাল্লাহ লাভবান হবেন? হ্যাঁ, আশাবাদী আমি। আশাবাদী ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এই যে গরুটার নাম রেখেছেন চট্টগ্রামের রাজা, এই নাম রাখার কারণটা কি একটু জানতে চাই? এই গরুটা আমি গত বছর বিক্রি করতে পারিনি, সেই জন্য রেখে দিয়েছিলাম। তো আশা করি এবছর এর থেকে বড় গরু চট্টগ্রামে নাই। আচ্ছা, এটা আমার আশা। আপনার আশা চট্টগ্রামের থেকে বড় গরু নাই, সেই জন্য আমি চট্টগ্রামের রাজার নাম রাখছি। আচ্ছা, চট্টগ্রামে কিন্তু অনেক বড় বড় খামার আছে। হ্যাঁ, বড় বড় আছে, গরু বড় নাই কিন্তু এত বড় খামার বড় থাকতে পারে, গরু এত বড় গরু চট্টগ্রামে নাই। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে বড় খামার এত বড় গরু নাই? না, বড় খামার থাকতে পারে, অনেক গরু থাকতে পারে। আঙ্কেল আমি বলি, বিষয় হচ্ছে আমার জানা মতে চট্টগ্রামের যে সমস্ত খামার রয়েছে ওই সমস্ত খামারে এর চেয়েও বড় বড় গরু রয়েছে, কিছু কিছু গরু আছে, কিন্তু আপনি বলতে পারেন যে প্রান্তিক পর্যায়ে, কারণ প্রান্তিক পর্যায়ে আমরা তো চট্টগ্রামে এরকম বড় গরু দেখি না। চট্টগ্রামে কিছু আইকনিক খামার আছে, এদের কাছে খুব সুন্দর সুন্দর এবং সারা বাংলাদেশের মধ্যে বলতে পারি যে অন্যতম বড় বড় গরু কিন্তু তাদের কাছে থাকে। তো আপনি প্রান্তিক পর্যায়ে আমি নিঃসন্দেহে বলতে পারি যে চট্টগ্রামে এই বছর আমার দেখা 2024 এটাই সবচেয়ে বড় গরু। জি, এটাই সবচেয়ে 2024 সালের বড় গরু। আচ্ছা, তাহলে চট্টগ্রামের সবচেয়ে না বড় বলে বলতে আমরা চট্টগ্রামের প্রান্তিক পর্যায়ে নাকি? হ্যাঁ, যেহেতু আপনি প্রান্তিক পর্যায়ে গরু পালন করেন। জি। আঙ্কেল গরুটার হাইট কেমন আছে জানা আছে? হাইটটা প্রায় 6 ফুটের কাছাকাছি হবে। প্রায় 6 ফুটের কাছাকাছি হবে। আচ্ছা, আপনার তাহলে ওরকম মাপা নাই? না। ১২০০র মতো হবে এক বছরে, তাহলে ধারণা করতেছেন আরো 200 কেজি ওজন বাড়ছে? না, বেশি বাড়বে না এক বছরে। আচ্ছা, গত বছর থেকে অনেক বড় হয়েছে তো? অনেক বড়। গত বছর তো প্রায় 1 টন, প্রায় 1000 কেজি। যে একটা পর্যায়ে গিয়ে স্থির হয়ে যায়। জি।
আচ্ছা, তো সেরকম হয় না তো গরু, আপনি যেহেতু পালছেন আপনি তো জানেন যে গরু দেখতে কিরকম, প্রায় 1200 হবে, প্রায় 1200 হবে, প্রায় 1200। আচ্ছা, গত বছর যে মাপ ছিলেন সেটার কোনো কাগজ বা আছে? আচ্ছা আছে। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আঙ্কেল এই গরুটার ওজন গত বছর দিয়েছিলেন, এটা আমাদেরকে দেখাই দেখিয়েছেন উনি আসার পরে। এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা তারিখটা কোথায়? আচ্ছা, এই যে এটা হচ্ছে আপনার 24/10/2023। আচ্ছা, 985 কেজি? জি, 985 কেজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আপনি কি এই স্কেল করছেন? ডিজিটাল স্কেল, ডিজিটাল স্কেল। আচ্ছা, যে আপনাদের এখানে সীতাকুণ্ডের এখানে? জি 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 জি, ডিজিটাল স্কেল। জি জি, ওকে, ঠিক আছে। জি, তাহলে আপনার দাবি চট্টগ্রামের রাজার ওজন আছে আনুমানিক প্রায় 1200 কেজি এখন? জি জি, নিঃসন্দেহে। আশা করি, আশা করি, আশা করি। জি, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি সুবিশালী একটি গরু। জি, সুবিশাল। এবং টনের গরুই কিন্তু অনেক বড় একটা গরু। জি জি, অনেক বড় গরু। আচ্ছা, তো আঙ্কেল, যে 2 বছর ধরে গরুটা পালন করতেছেন, কী ধরনের খাবার দাবার দিয়ে গরুটা আপনি পালন করতেছেন? এগুলো আমরা গমের চোলা আর সোনাবুড়ের চোলা, তারপরে দি খুদের যাও, খৈল, গুঁড়া, তার ভুট্টার গুঁড়া আর কাঁচা ঘাস চাষের। আচ্ছা, এগুলো দিয়ে? জি। আঙ্কেল, এই গরুটা 2 বছর পালন করতে আপনার কেমন টাকা খরচ গেছে আনুমানিক? প্রায় 4.5-5 এর কাছাকাছি। 4.5-5 লাখ টাকা? জি। আচ্ছা আচ্ছা, গরুটা দেখাশোনা কি সার্বিকভাবে আপনি করতেছেন না লোকজন? না, আমার একটা চাচা আছে, আমার ছেলেরা আছে। আচ্ছা আচ্ছা, ওরা দেখাশোনা করে? হ্যাঁ, আমার চাচা আছে, উনি দেখাশোনা করে, আমার ছেলেরা আসলে। আচ্ছা, যে উনি দেখাশোনা করে? জি জি। আচ্ছা, কি ওনার সাথে আমরা কথা? দেখাশোনা। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, তো এই গোটা তো আপনি দেখাশোনা করেন? জি। আচ্ছা, এই যে চট্টগ্রামের রাজা, জি, গোটা কেমন শান্ত সবেন? একটু পাগলা যে না, গরু শান্ত, গরু শান্ত। জি। আচ্ছা, তো গরুরে কি যে কি খাওয়ান? এই কুমা ভুষি খাবাই, সোনার ভুষি খাবাই, গমের শুক্লা খাবাই, ফাতা ভুষি খাবাই, খৈল খাবাই, আচ্ছা আচ্ছা, খুদের যাও খাবাই, কাঁচা ঘাস খাবাই। পিটটিট খাওয়ান না? জি না, খাবাই না। আচ্ছা, ইঞ্জেকশন দিয়েছেন 2-4টা? জি না। গরু ফুল থেকে মেতো? গরু আমরা খাওয়াইছি, খাদ্য বালা দিয়েছি, খাইছে তাই? জি, এগুলো খাইয়ে, এই ন্যাচারাল খাবার খেয়ে গরু এরকম বড় বানিয়েছেন? জি, ইনশাল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহ বড় করছে, আমরা চেষ্টা দিছি। আচ্ছা, খুব ভালো লাগলো। হ্যাঁ, সবই আল্লাহর দান, সব আল্লাহ, শুধু চেষ্টা করি। যে আমরা চেষ্টা করছি, আল্লাহ ভালো করছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ রাখছি। আর গরুটার সাথে আপনার কেমন মানে সম্পর্ক, কেমন কথাবার্তা শোনে গরু? যে শুনে, গুতারা তো দেয় না? যে না, দেয় না, যে না, মানে না। আচ্ছা, শান্ত গরু। গত বছর বিক্রির চেষ্টা করছে, বিক্রি করতে পারেনি, এই বছর তো ইনশাল্লাহ বিক্রি করে দিবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। খারাপ খারাপ লাগবে না বিক্রি করে দিলে? খারাপ লাগলে কি করবো, খরচা দিতে হারি না। আচ্ছা, রাখা তো যাবে না। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, গরুটা পালন করতে 2 বছরের মধ্যে আপনি কী কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? আশা করি তেমন একটা সমস্যা হয় নাই। তেমন সমস্যা না, কোনো সমস্যা হয় না। আমরা তো এই যে যদি গরুকে আজেবাজে খাবার খাওয়াইতাম তাহলে গত বছরই বিক্রি করে দিতাম। আচ্ছা, না আজেবাজে খাবার খাই নাই। আমরা আশাবাদী, আমার গরু সহজে কোনো রকমের কোনো খারাপ প্রক্রিয়া কোনো কিছু হবে না, রিয়েকশন কোনো কিছু হবে না, ওই ধরনের আমরা খাবার খাওয়াচ্ছি না। আচ্ছা, সেই জন্য আমার একটা আশ্বাস, আমার গরু ভালো থাকবে, ইনশাল্লাহ, কোনো অসুবিধা হয়নি। যে জন্য আপনি 1 বছর রেখেও দিয়েছেন? হ্যাঁ, কিচ্ছু হয়নি আমার গরু, ইনশাল্লাহ। আপনি গত বছর বিক্রির চেষ্টা করেছেন, বিক্রি করতে পারেন নাই, গত বছর কি শুধু বাড়ি থেকে বিক্রির চেষ্টা করেছেন? হাটে নেই? না নেই, নেই বাড়ি থেকে, না হাটে থেকে, না হাটে, ভাটে নেই, নেই হাটে, নেই, না না। এটার কিরকম দরদাম হয়েছিল বলা যাবে? গত বছর 6 লক্ষ টাকা দাম দিছিল। 6 লাখ? হ্যাঁ, আমার লস যাচ্ছে, আমি বিক্রি করে নিই। সেই জন্য 6 লাখ টাকা বিক্রি করে তো আপনার লস দাম দিয়ে গেছে 6 লাখ টাকা। দুইটা টাউন থেকে দুইটা কাস্টমার আসছে, এই একটা দাম দিয়েছে 5.5 লক্ষ টাকা, একটা 6 লক্ষ টাকা। আমার লস যাচ্ছে, সেই জন্য বিক্রি করে নিই, রাখি দিচ্ছি, কারণ আমার গরুকে আমি ন্যাচারাল খাবার খাওয়াচ্ছি, ভালো খাবার খাওয়াচ্ছি। আচ্ছা, তাহলে এই বছর তো আরও বেশি বিক্রি করতে হবে যদি? ইনশাল্লাহ, অবশ্যই, আমার 1 বছর অনেক টাকা খরচ হয়েছে না। আচ্ছা, তাহলে এই বছর আপনি গরুটার দাম কেমন আশা করতেছেন? আমি তো 10 লক্ষ টাকা হলে বিক্রি করব, কাস্টমারের আলাপ আলোচনার মাধ্যমে হয়েছ, সামান্য কিছু চেড়ে টেড়ে দিয়েও বিক্রি করে দেবো, আর রাখবো না বছর, বিক্রি করে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে দাম চাচ্ছেন 10 হয়ে গেছে, 6-7 হয়ে গেছে। আচ্ছা, তাহলে দাম চাচ্ছেন 10 লাখ, আলোচনা সামান্য শুধু। জি জি, যদি বাড়ি থেকে কোনো কারণে বিক্রি না হয় সেক্ষেত্রে হাটে নেওয়ার কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা? বাড়ি থেকে বিক্রি করতে পারলে ভালো, বড় গরু তো, হাটে নিয়ে যাওয়া রাখাটা অনেক কষ্ট। আচ্ছা আচ্ছা, যদি বাড়িতে কাস্টমার চলে আসে বিক্রি করে দেবো, একটু কম বেশি করে বিক্রি করে দেবো। আচ্ছা, আর হাটে নিলে কোন হাটে নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন? চট্টগ্রাম হাটে নিবেন না ঢাকার হাটে নিবেন? ঢাকা দেখি, যদি বাড়িতে পারে বিক্রি করে, না হলে চট্টগ্রাম হোক ঢাকা হোক নিতে তো হবে, বিক্রি করে দেবে, বছর আর রাখবো না, 6-7 হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা, বিক্রি করে দেবো। ঠিক আছে, ওকে, এই বছর যদি এটা বিক্রি করে লাভ হয় ভালোই বিক্রি করে দেবে, এখন ভালোই বিক্রি করে দেবো, যদি কেউ যদি এখনো আসে বিক্রি করে দেবো। ঠিক আছে, আচ্ছা, এই বছর বিক্রি করে আলোচনা সাপেক্ষে বিক্রি করে দেবো, আরও কিছু
সেলটারে দিয়েও বিক্রি করে দেবো। গরু যদি বিক্রি করে লাভ হয় আগামী বছর কীরকম বড় গরু থাকবে? আমরা তো প্রান্তিক ক্ষুদ্র খামারি, আমরা বড় গরু পাললে কষ্ট হয় বিক্রি করতে। যারা বড় খামারি তাদের জন্য ভালো হয়, তাদের ফার্ম থেকে গরু নিয়ে যায় আর তারা ভালো দাম বিক্রি করতে পারে। কিন্তু আমাদের এখানে গ্রাম তো তেমন ভালো বড় কাস্টমার আসতে চায় না, এটা সমস্যা। আচ্ছা আচ্ছা, এই যে যারা যারা খামার থেকে এরকম বড় গরু কিনে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? যারা বড় গরু কিনে, যারা বড় গরু কিনে তারা যদি আসে আমি বিক্রি করে দেবো, বাড়ি থেকে বিক্রি করে দেবো। ঠিক আছে, একটু কমাই টমাই দিবেন তো নাকি? হ্যাঁ, কিছু কমাই টমাই দেবো, দিয়ে দিই, দিয়ে দেবো, বিক্রি করে। আচ্ছা আঙ্কেল, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আপনার ইগোটা যেন বাড়ি থেকে বিক্রি হয়ে যায়, হাটে না নিতে হয়, সেই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।